আসসালামু আলাইকুম। আমার মুসলিম ভাই বোনদেরকে জানাই আর আমার হিন্দু ভাই বোনদেরকে জানাই আদব। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর কৃপায়। আপনাদের দোয়া ও আশীর্বাদ এবং আল্লাহর রহমতে আমি হিয়া খান খুব ভালো আছি, সুস্থ আছি। কাছে বা দূরে, দেশে বা বিদেশে, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি সব সময়। তো আমি চলে আসলাম আবার আপনাদের সামনে আরও এক রেসিপি নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুগুলো উপকরণ নিয়েছি যে রেসিপিটা তৈরি করবো, তার জন্য এখানে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 চা চামচ কালো জিরা, আর সাথে নিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি 2 চা চামচ চিনি, আর এখানে নিয়েছি আমি 3 চা চামচ গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধটা স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এদিকে আমি একটা ঘি বোতল নিয়েছি, এখান থেকে আমি 1 চা চামচ অ্যাড করে নেব। আর এখানে নিয়েছি বেকিং সোডা, তো আর এদিকে নিয়েছি বেকিং পাউডার, আর এখানে নিয়েছি এরকম একটা মাজার বোতল, তার মাঝে আমি রিফাইন অয়েল ভরে রেখেছি, আর সেই রিফাইন অয়েলের বোতলটা এখানে নিয়ে নিয়েছি। তবে এখান থেকে আমি তেল অ্যাড করে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা প্লাস্টিকের ভোলের 1 বোল আমি ময়দা নিয়েছি, তো আরও 1/2 বোল আমি নিয়ে নেব, সেটা আপনাদেরকে পরে দেখাবো। তো এইগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি সাইডে রেখে তারপর আমি কী করে দেখতে থাকেন, এখানে একটা এরকম স্টিলের ভোল নিয়ে নিলাম। তো এবার আমি এখানে ঢেলে নিলাম ময়দা, 1 ভোল ময়দা, সাথে আরও সামান্য একটু ময়দা দিয়ে দিলাম, আর এখানে কালো জিরা, আর যে হলুদ গুঁড়া নিয়েছি সেটা, আর এদিকে 7 মতো লবণ, এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধগুলো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের দিকে একটু সামান্য কম বেকিং পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 ভাগ বেকিং সোডা, যেহেতু বেকিং সোডা একটু কম দিতে হয় তাই। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আমি ঘি, তো আপনারা চাইলে ঘির পরিবর্তে বা বাটার বা অন্য কিছু ব্যবহার করতে পারেন, নাই বা ঘিটা স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এদিকে আমি 2 চা চামচ এরকম তেল নিয়ে নেব, যেহেতু এই চামচটা চা চামচ হলেও কিন্তু একটু বড় সাইজ, সেটা দেখতে পাচ্ছেন। তো আমি 2 চা চামচ এখানে রিফাইন অয়েল অ্যাড করে নিলাম। তো এবার আমি শুকনো উপকরণগুলো সবগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। তার আগে এদিকে দেখতে পাচ্ছেন একটু জল নিয়েছি, এই জলটা দেখতে পাচ্ছেন হয়তো কালারিং কেন কালার হচ্ছে সেটা হয়তো ভাবছেন, তো কিন্তু ভাবার কোনো কারণে এখানে আমার কিছুটা শুকনো লঙ্কা আছে, 1 চা চামচ শুকনো লঙ্কা, আর সামান্য আরও একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। মনে হচ্ছিলো আমার হলুদ গুঁড়াটা একটু কম হবে তাই। আপনারা চাইলে এখানে ফ্রুট কালার ব্যবহার করতে পারেন হলুদের বদলে, তো আমি হলুদ কালারটাই ব্যবহার করি, তো হলুদের গুঁড়াটাই ব্যবহার করছি। তো এবার আমি চিনিটাকে এভাবে রোটেট করে নিচ্ছি, এখানে রোটেট করে আমি চিনিটাকে গালিয়ে নেব কমপ্লিট। আর আপনারা চাইলে এই জলের সঙ্গে না গালেই আপনারা এটাকে কোনো মিক্সার মেশিন বা শিলপাটার সাহায্যেও চিনিটাকে মিক্স পেস্ট করে নিতে পারেন, অসুবিধা নেই। তো চিনিটা একটু বড় সাইজ তাই আমি এমনিতে যদি আমি ময়দার সাথে অ্যাড করি তাহলে সেটা হয়তো ভালো হবে না, আর জল ছেড়ে দেবে অনেকটাই, তার জন্য আমি প্রথমে ওভাবে গালিয়ে নিচ্ছি চিনিটাকে। আর এদিকে আমি শুকনো উপকরণগুলো এভাবে খুব ভালোভাবে এটাকে মেখে নেবো হাতের সাহায্যে। তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি সবগুলো। তো আমার যখন মিক্স করা হয়ে যাবে তখন দেখতে পারবেন এরকম করে মুঠি পাকিয়ে, যদি দেখতে পাচ্ছেন যে এরকম মুঠি হয়ে যাচ্ছে তাহলে ভাববেন যে এটা পারফেক্ট হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মুঠি হয়ে গেছে। তো এবার আমি এখানে জল অ্যাড করে দেবো। তো এরকমভাবে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে তারপরে এখানে আমি জল ব্যবহার করব, আর এই জলটাকেই আমি ব্যবহার করব। আর এরপর যদি হয়তো আরও জল অ্যাড করার প্রয়োজন পড়ে সেটা পরে দেখা যাবে, সেটা আমি পরে ব্যবহার করব। তো এখানে প্রথমত আমি এই জলটাই ব্যবহার করে দিচ্ছি, এখানে আমার মনে হচ্ছে আর এক্সট্রা জলের কোনো প্রয়োজন পড়বে না। তো এবার আমি খুব ভালোভাবে আরও এই ব্যাটারটাকে তৈরি করব, তো হাত দিয়ে মেখে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে, আর যেহেতু আমি নিমকি তৈরি করব, আমি কী রেসিপি বানাবো সেটা তো আপনারা প্রথমেই হয়তো দেখে বুঝতে পারছেন কিছুটা, আমি সেখানে নিমকি রেসিপি তৈরি করব। আর নিমকি রেসিপি তৈরি করার জন্য কিন্তু ময়দাটাকে একটু খুব ভালোভাবে মাখতে হয়, আর একটু শক্ত করে মাখতে হয়, একেবারে কিন্তু নরম হলে চলবে না। আর নরম করে মাখলে কিন্তু ময়দার ব্যাটারটা দিয়ে কিন্তু নিমকিটা ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন আমার ময়দাটা, যে ব্যাটারটা আমি তৈরি করছি ব্যাটারটা কিন্তু অনেকটাই শক্ত করে আমি এটাকে মেখে নিচ্ছি। তবে এটাই এখনও মাখা শেষ হয়নি, তো আরও কিছুক্ষণ এটাকে এভাবে হাতের সাহায্যে ডলে ডলে মাখতে হবে। তো এবার আমি ভোলে থেকে নামে এরকম যে বেসিনের
যেটা টাচটা আছে সেখানে আমি দুই হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো একটু কষ্ট করে একটু ধৈর্য সহকারে এটাকে যদি খুব ভালোভাবে তৈরি করেন তাহলে খেতেও একটু মজা লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। যখন রেসিপিটা তৈরি করবেন দেখবেন কতটা সুন্দর হয়। তো আমার ডোটা অলরেডি তৈরি করা হয়ে গেছে, এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, এই জায়গাতেই রেখে দেবো। তো আমার অন্য কোনো বাসনে তোলার প্রয়োজন নেই, তো এবার আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ পর ফিরে আসলাম। তবে খুব বেশি সময় না, 5-7 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন কিছুটা নরম হয়ে গেছে, ভালো একটা নরম হয়ে গেছে, যেহেতু এখানে চিনি অ্যাড করা আছে আর চিনিতে কিছুটা জল ছেড়ে দেয় আর কি, তার জন্য এগুলো নরম হয়ে যায়। তো এবার আমি হাতের সাহায্যে এভাবে একটু লম্বা করে নিচ্ছি আর লম্বা করে এটাকে আমি লেচি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি এক এক করে সবগুলো লিচি কেটে নিচ্ছি। তো এবার আমি বোলের মাঝে বাকিগুলো উঠিয়ে রেখে দিচ্ছি। তো আর একটা লিচি এখানে নিয়ে আমি এভাবে হাতের সাহায্যে ডলে ডলে একটা রুটির জন্য পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর এখানে সামান্য একটু ময়দা অ্যাড করে দিলাম, ময়দার মাঝে দিয়ে দিয়ে এবার আমি এটাকে রুটি বানিয়ে নেব। আর রুটিটা যে আমি বানাবো একেবারে পাতলা করে বানাবো না, তবে একেবারে মোটা করেও বানাবো না, পাতলার চেয়ে একটু মোটা। তো রুটিটা এরকম একটা বেলনার সাহায্যে আমি বানিয়ে নিচ্ছি, একটু বড় সাইজ করে আমি রুটিটা তৈরি করব। যেহেতু এটা নিমকি, তো নিমকি কাটার জন্য রুটিটা একটু বড় করে বেলতে হয়। বড় করে বেললে হয়তো সুবিধা হয়, জলদি জলদি হয়ে যায়। আর যদি আপনারা চান যে ছোটো করে বেলবেন তাতেও সমস্যা নেই, ছোটো করেও বেলতে পারেন, অসুবিধা নেই। ছোটো করেও রুটিটা বানিয়ে আপনারা নিমকি তৈরি করতে পারেন, কিন্তু একটু বড় করে বানালে আপনাদেরই সহজ হবে, কামটা একটু সময়টা কম লাগবে তার জন্য, আদার্স কোনো প্রবলেম নেই। তো এরকম একটা চাকু নিয়ে নিলাম, চাকুর সাহায্যে আমি এরকমভাবে আমি একটু কানে করে তো কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমি একদম বড় নিমকি তৈরি করবো না, একটু মিনি নিমকির থেকে একটু বড় করে নিমকিটা তৈরি করব, তার জন্য এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো আমার কমপ্লিট রুটিটা কাটা হয়ে গেছে। তো একদিকে আমার কাটা হয়ে গেলে তো আরেকদিকে এখন কাটতে হবে, যেহেতু নিমকির সাইজটা আপনারা সবাই জানেন কীভাবে কাটতে হয়। তাই আমি এদিকে দেখে আমার মনে হচ্ছে ক্যামেরাটা একটু উল্টো হয়ে গেছে, তো ব্যাপার না, আপনারা একটু বুঝে নেবেন। তো এই সাইড থেকে আমি কেটে নিচ্ছি, যেহেতু ওই সাইড থেকে কাটাটা সম্ভব নয়, আমার উল্টো হয়ে যায়, কাটা যাচ্ছে না, তাই আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো এরকম কানে কানে করে কেটে নিচ্ছি, নিমকিটা যেরকম সেইভাবেই আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি রুটিটা কাটা হয়ে গেছে, দেখেন এটা তোলার আগেই কিন্তু উঠে আসছে, দেখেন কত সুন্দর করে আমি কেটে নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন যে এটা নিমকি, তাই না? তো দেখে বোঝা যাচ্ছে। তো আমি এই যে চাকু দিয়ে আমি কেটেছি ওই চাকুর সাহায্যে এটাকে আমি তুলে নিচ্ছি, দেখেন একেবারে শুকনো হয়ে গেছে, একটু কিন্তু লেগে ধরেনি, কত সহজভাবে এটাকে ওঠানো যাচ্ছে। তো আপনারা একবার বাড়িতে এটা ট্রাই করে অবশ্যই দেখবেন এরকম করে নিমকি তৈরি করে। আর এই নিমকিটা যে আমি আজকে তৈরি করব, সেই নিমকিটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে, বাজারে কেনা নিমকির চেয়ে একেবারেই আলাদা। কারণ বাজারে যারা নিমকি তৈরি করে তারা সিম্পল কিছু উপকরণ দিয়ে তৈরি করে, তারা কিন্তু এরকম বাড়িতে যে আমরা যেভাবে তৈরি করি এভাবে যত্ন করে তারা কিন্তু কখনো তৈরি করে না। আমি যে উপকরণগুলো দিয়েছি আপনাদের চোখের সামনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কী কী ব্যবহার করেছি, আর ওগুলো ব্যবহার করলে খেতে এমনিতেই ভালো লাগে। তো আপনারা দেখতে থাকুন এভাবে আমি সবগুলো বানিয়ে নেবো। তো এখানে আমি বোলের মাঝে সামান্য একটু ময়দা অ্যাড করে তারপর আমি নিমকিগুলো উঠে এনেছি, আরও একটা এইরকম ব্যাটার নিয়ে আরও একটা নিমকি আমি তৈরি করছি, রুটি আমি বানিয়ে নিচ্ছি। তো রুটি বানিয়ে এটাকেও আমি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন রুটিগুলো আমি এক এক করে সবগুলো এরকম করে বানিয়ে নেব আর কেটে নেব। ওই একইভাবে একই পদ্ধতিতে আমি এই রুটিটাকেও কেটে নিচ্ছি। তো এরকম আপনারা সাথে থাকলে ভালো লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো অনেকেই ভিডিও দেখে লাইক করে না, জানি না কেন, হয়তো মনে হয় ভিডিওটা ভালো লাগে না, তাদের হয়তো পছন্দ হয় না। তো আপনারা চেষ্টা কর, আপনাদেরকে ভালো লাগার জন্য আমি আরও চেষ্টা করব ভালো ভালো রেসিপি তৈরি করার জন্য। দেখতে পেলেন আমার নিমকিগুলো সবগুলো রেডি হয়ে গেছে। এদিকে আমি আগে থেকে কড়াইতে তেল বসাইছি আর তেলটা অলরেডি গরম হয়ে যাওয়া গিয়েছে। তো আমি তিনটা নিমকি আগে দিয়ে পরীক্ষা করে নিয়েছিলাম, তেলটা দেখতে পাচ্ছি অলরেডি গরম হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম নিমকি। তো নিমকি দিয়েছি, দেখেন বোঝাই যাচ্ছে না আমি এখানে কী দিচ্ছি, বুঝতে পারছি না। তো তেলের বলকটা কিছুটা কমে গেছে, এবার আমি বুঝতে পারছি এখানে নিমকি দিয়েছি। তো আপনারাও কি আমাদের আমার মতো কনফিউজ হয়ে গেছিলেন যে সেখানে আমি কী দিয়ে দিলাম? আপনারাও কি সেটাকে বুঝতে পারছিলেন না আমার মতো? তো এবার অলরেডি বুঝতে পারছেন
এখানে অন্য কিছু দেইনি, শুধু নিমকি দিয়েছি। তো নিমকিগুলো আমি সবগুলো এভাবে উল্টে পাল্টে একটু লাড়াচাড়া করে ভেজে নেব। তো নিমকিগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলোকে তুলে নেছি। তো দেখে বুঝতে পারছি নিমকের কালারটা কত সুন্দর হয়ে গেছে। আমি সবগুলো নিমকি এক এক করে তুলে নেছি তেল থেকে, তেল ছাড়িয়ে নিমকিগুলো নিয়ে নিলাম। তো এবার আরও একবার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন একইভাবে নিমকিগুলো ঠিক একইভাবে ফুলে উঠেছে। তো আমি সবগুলো এক এক করে নিমকি ভেজে নেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখানে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা বানানোর রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমার নিমকিগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলোই উঠিয়ে নিয়েছি। তো এবার দেখেন নিমকের কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এরকম আমি একটা প্লাস্টিকের ভোলের মাঝে উঠিয়ে নিলাম। আমার এই নিমকির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে একবার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে সর্বদাই চোখ রাখবেন। আর ডিসক্রিপশন বক্সে অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তো দেখুন নিমকিগুলো অনেকটাই মচমচে হয়ে গেছে, তো আপনারা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। এরকম আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া থাকে, সেখান থেকে চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন। জানি না আপনাদের কেমন লাগবে, তারপরেও আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো রেসিপিতে, বাই বাই, সবাইকে টাটা।